আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের বেলুচিস্তানে 5.7 মাত্রার ভূমিকম্পে এক নারী ও ছয় শিশু সহ অন্তত 20 জন নিহত হয়েছে আহত হয়েছে 300 বেশি মানুষ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর 3টায় আঘাত হানে ভূমিকম্পটি এর কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে 100 কিলোমিটার দূরবর্তী হারনায় শহরে স্থানীয়ভাবে 5.4 মাত্রার বলা হলেও ভূমিকম্পটি আসলে 5.7 মাত্রা ছিল বলে জানায় ইউরোপীয় ও ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বৃহস্পতিবার ভোর পর্যন্ত গুরুতর আহত অন্তত 100 জনকে কোয়েটার হাসপাতালে ভর্তি করা হয় ভোররাত থেকেই হাসপাতালগুলোর সামনে ভিড় জমতে দেখা যায় হতাহতদের স্বজনদের ভূমিকম্পের ফলে প্রদেশটির অনেক রাস্তায় সৃষ্টি হয়েছে গভীর ফাটল বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা এই অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হারনায় শহরে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ করোনা ও এর উপসর্গ নিয়ে চট্টগ্রামে 3 জন ও ময়মনসিংহে 2 জন সহ 7 জনের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি তবে ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে এরা দুজনই ময়মনসিংহ বিভাগের এছাড়া করোনা উপসর্গ নিয়ে বিভাগের বাইরে টাঙ্গাইল ও গাজীপুরে 2 জন মারা গেছে জেলা সিভিল সার্জন জানান গত 24 ঘন্টায় 329টি নমুনা পরীক্ষায় 15 জনের করোনা শনাক্ত হয়েছে এদিকে চট্টগ্রামে গত 24 ঘন্টায় 1698টি নমুনা পরীক্ষা করে 36 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে জেলা 1 জন সহ গোটা বিভাগে মারা গেছেন 3 জন নতুন আক্রান্ত 36 জনের মধ্যে 13 জন মহানগরীর বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা চট্টগ্রামের বাঁশখালী থেকে হত্যা ধর্ষণ ও অপহরণ সহ 10টি মামলার আসামি নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদাকে বেশ কয়েকটি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব র‍্যাবের একটি দল চট্টগ্রামের বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এ সময় তার কাছ থেকে 2টি এসবিবিএল 2টি ওয়ান শুটার গান ও 1টি কাটা রাইফেল পাওয়া যায় র‍্যাব জানায় এলাকায় অস্ত্র কেনাবেচা আর অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে আসছেন নূর মোহাম্মদ তার বিরুদ্ধে বাঁশখালী ও নড়াইলের লোহাগড়া থানায় চুরি হত্যা অপহরণ নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণা সহ 10টি মামলা রয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেছে র‍্যাব বিসিবি সভাপতি নির্বাচন সবকিছু ঠিক থাকলে আজই বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের নাম ঘোষণা করা হবে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ সভায় বসে সিদ্ধান্ত চূড়ান্ত করবে সাবেক সভাপতির প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেলে 25 জন পরিচালক ভোট দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন বিসিবি সভাপতি পদে নাজমুল হাসান পাপন এমপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই থাকার কথাও নয় সেদিক থেকে আজ তৃতীয় মেয়াদে বোর্ড সভাপতির দায়িত্ব পেতে চলেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তি কাল বিসিবির নির্বাচনে আবাহনী লিমিটেডের কাউন্সিলর ক্যাটাগরি 2 থেকে 57 ভোটের 53টি পেয়ে দাপটের সঙ্গে পরিচালক নির্বাচিত হন গত 2 মেয়াদের বোর্ড সভাপতি 2012 সালের 17 অক্টোবর সাবেক সভাপতি আ হম মোস্তফা কামাল এমপির কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়া নাজমুল হাসান পাপন 2017 সালের গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছাড়াই বোর্ড সভাপতি হন নতুন মেয়াদে বিসিবির পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করবেন 25 জন পরিচালক এদের মধ্যে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর 16 জন কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছেন বাকি 2 জন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হয়েছেন এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 2টায় এর আগে 1টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews ধন্যবাদ সবাইকে